পাঠান ছবিটি দিয়ে পর্দায় ফিরছেন শাহরুখ খান ও দীপিকা পাড়ুকোন জুটি। ছবির বেশরম রং গানটি সম্প্রতি প্রকাশিত হওয়ার পর থেকে মিশ্র প্রতিক্রিয়া পাওয়া যাচ্ছে। অনেকে শাহরুখ দীপিকার রসায়নের প্রশংসা করেছেন, আবার কেউ গানটিকে অশ্লীল আখ্যা দিয়ে বয়কটের ডাক দিয়েছেন। পাঠান ছবিটিকে বয়কট করার আহ্বান জানিয়েছেন কেউ কেউ। বেশরম রং গানে শাহরুখ ও দীপিকাকে আবেদনময় ভঙ্গিতে নাচতে দেখা গেছে। যাদের গানটি পছন্দ হয়নি তারা তীব্র সমালোচনা করেছেন। নেটিজেনদের এক অংশ যে শুধু পাঠান ছবিটিকে বয়কটের ডাক দিয়েছেন তাই নয়, তারা বলিউডকেও বয়কটের ডাক দিয়েছেন। এই ট্রেন্ড বলিউডে বেশ কয়েক মাস ধরেই চলছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে চলা এমন ট্রেন্ডের কারণে বলিউডে ভালো মানের ছবি ব্যবসা করতে পারছে না। সিদ্ধার্থ আনন্দের পরিচালনায় পাঠান ছবিটি মুক্তি পাবে আগামী বছরের 25শে জানুয়ারি। এই ছবিতে আরও অভিনয় করেছেন জন আব্রাহাম ও সালমান খান। বিই নিউজ, ঢাকা।